নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন খোলা জানালা। আর খোলা জানালা মানেই প্রাকৃতিক, ঘরোয়া, সবকিছু সাধারণ পদ্ধতি দিয়েই আপনার শরীরকে সুস্থ রাখার ভিডিও। হ্যাঁ বন্ধু, আজকে বলবো আপনার দাঁতের হলুদ ছোপ এবং দাঁত যদি অপরিষ্কার থাকে, যদি কোনোভাবে পরিষ্কার না করা যায়, এমন কিছু ঘরোয়া উপাদান আজকে বলবো, সেই উপাদানে আপনার দাঁত হবে ঝকঝকে, চকচকে, ফর্সা। তো বন্ধু চলুন দেখে নিই সেই ঘরোয়া উপাদানগুলো কি কি। হাসলে পরে মুক্ত ঝরে, সুন্দর হাসির বেশিরভাগটাই যে সুন্দর দাঁতের কামাল তাতে কোনো সন্দেহ নেই। তবে দাঁত যদি হলুদ হয়ে যায় তখন হাসিটাই বিড়ম্বনা। দাঁতের যত্নে, খামতি কিংবা খাবারের কারণে দাঁত হলুদ হয়। তবে এছাড়া আরও অনেক কারণ রয়েছে। এখন হলুদ দাঁতকে ফের মুক্তোর মতো সাদা করা প্রায় দুঃসাধ্য ব্যাপার। মাউথ ওয়াশ কিংবা ব্রাশ করে এ কাজ সম্ভব নয়। তবে বিশ্বের অন্যান্য সমস্যার মতো দাঁতের হলদে ভাবকে সাদা করার প্রাকৃতিক সমাধান রয়েছে। রান্নাঘরেই রয়েছে সেই সব উপাদান। অ্যাপেল সিডার ভিনিগার, এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যই ফের মুক্তর মতো হাসি ফিরিয়ে আনবে। মাউথ ওয়াশের সঙ্গে সামান্য অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে ভালো করে মুখ ধুতে হবে। প্রতিদিন একবার করে এটা করতে হবে, তবে অতিরিক্ত নয়, কারণ খুব বেশি অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করলে দাঁতের এনামেল ক্ষয়ে যেতে পারে। হলুদ, হলুদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি মাইক্রোবায়াল বৈশিষ্ট্য দাঁতের যত্নে আদর্শ। এজন্য টুথপেস্টের বদলে হলুদ দিয়ে দাঁত ব্রাশ করতে হবে। অল্প সময়ের মধ্যে ফিরে আসবে ঝকঝকে হাসি। তবে মুখ ধুয়ে ফেলার পর টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে নিতে হবে। কমলা লেবুর খোসা, কমলা লেবুর খোসায় অ্যাসিডিক বৈশিষ্ট্য রয়েছে, তাই এটা প্রাকৃতিক ব্লিচের কাজ করে। অল্প সময়ের মধ্যেই দাঁতের হলুদ ভাব গায়েব হয়ে যায়। এজন্য রোজ রাতে ঘুমানোর আগে কমলা লেবুর খোসার ভেতরের অংশ দিয়ে দাঁত ঘষতে হবে, তারপর কুলকুচি করে মুখ ধুয়ে ফেলতে হবে। কয়েকদিনের মধ্যেই হাতে নাতে ফল মিলবে। নারকেল তেল, ঘুম থেকে ওঠার পরপরই নারকেল তেল দিয়ে মুখ ধুয়ে ফেললে সেই মিলিয়ন ডলারের হাসি ফিরে আসবে। নারকেল তেল দিয়ে দাঁত মাজার পর মুখ ধুয়ে টুথপেস্ট দিয়ে দাঁত মেজে নিতে হবে। প্রতিদিন সকালে এটা করলে এক সপ্তাহের মধ্যে দাঁত সাদা হবে। অ্যাক্টিভেটেড চারকোল, অ্যাক্টিভেটেড চারকোল সম্ভবত সবচেয়ে কার্যকর প্রাকৃতিক ক্লিনজারগুলির মধ্যে একটি। ইদানিং বাজারে অ্যাক্টিভেটেড চারকোল টুথপেস্টও পাওয়া যায়, সেটা দিয়ে দাঁত মাজলেও একই ফল মিলবে। তবে অ্যাক্টিভেটেড চারকোল দীর্ঘক্ষণ মুখে রাখলে চলবে না, তাহলে উল্টে বিপত্তি হতে পারে। বেকিং সোডা, বেকিং সোডা দিয়ে ব্রাশ করলে দাঁত শুধু সাদাই হবে না, মুখের ভেতরে ব্যাকটেরিয়াকে আটকাতেও সাহায্য করবে। 2 চামচ জলের সঙ্গে 1 চামচ বেকিং সোডা মিশিয়ে টুথপেস্টের মতো ব্যবহার করতে হবে। তো বন্ধু, ঘরোয়া উপাদান শুধু তাই নয়, আপনার রান্নাঘরেই প্রায় সময় এগুলো থাকবেই এবং থাকে, তো তাই দিয়েই আপনি প্রতিদিন যেভাবে বলা হলো এভাবে চালিয়ে যান, আপনার দাঁত নিয়ে আর লুকোতে হবে না, হাসি ফুটবেই। তো বন্ধু, এই হাসি নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।